একদিনে দুই তারকার বড় ঘোষণা। নতুন ছবি লুপ লপেটার ফার্স্ট লুক প্রকাশ করলেন তাপসী পান্নু। অন্যদিকে প্রিয় পরিচালক অনুভব সিনহার সঙ্গে অনেক ছবি শুটিংয়ের কাজ শুরু করে দিলেন আয়ুষ্মান খুরানা। সেই ছবি পোস্ট করলেন নিজের টুইটার প্রোফাইলে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। दोनों में संबंध था, दोनों के बाप मिलकर लटका दिए। 2019 সালে মুক্তি পাওয়া আর্টিকেল 15 ছবিতে জুটি বেঁধেছিলেন আয়ুষ্মান ও অনুভব। ছবিটি সেই বছর বক্স অফিসে 93 কোটি টাকা আয় করেছিল। অ্যাডিশনাল এসপি অয়ন রঞ্জনের ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন আয়ুষ্মান খুরানা। এবারেও অনেকের শুটিংয়ে ভিন্ন লুকে দেখা যাচ্ছে জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতাকে। হেয়ার স্টাইল তো পাল্টেছেনই, পাশাপাশি ডান চোখের উপরে ভ্রুয়ের কিছুটা অংশ কামিয়ে ফেলেছেন। যশোয়া নামে চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান, সে কথা জানিয়েছেন ক্যাপশনে। এদিকে লুপলাপেটার ফার্স্ট লুক প্রকাশ করেছেন তাপসী পান্নু। সেখানে আবার তার চরিত্র সাভিকে শৌচালয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। নিজের চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্তও আসে যখন আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হয়, এমন পরিস্থিতিতে কিভাবে পৌঁছে গেলাম। আন্তারা রাইসা, বিজয় টিভি, ঢাকা।